গল্পের আজকের নতুন গল্প সুবোধ ঘোষের লেখা বহুরূপী সুবোধ ঘোষ উনিশশো সালে বিহারের হাজারিবাগে জন্মগ্রহণ করে আদি নিবাস ছিল বর্তমান বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুর মহকুমার বহর গ্রামে বিচিত্র কর্মজীবনের অভিজ্ঞতা সমৃদ্ধ এই লেখকের উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল পরশুরামের কুঠার শুক্লাভিসার ভিসার ফসিল তিলাঞ্জলি গঙ্গোত্রী একটি নমস্কারে ত্রিজামা ভারত প্রেম কথা যৌতুগৃহ কিংবদন্তির দেশে ভারতীয় ফৌজের ইতিহাস ক্যাকটাস ইত্যাদি হরিদার কাছে আমরাই গল্প করে বললাম শুনেছেন হরিদা কি কাণ্ড হয়েছে উনানের মুখে ফু দিয়ে আর অনেক ধোঁয়া উড়িয়ে নিয়ে হরিদা এবার আমাদের কথা জবাব দিলেন ন কিছুই শুনিনি জগদীশবাবু যে কী কাণ্ড করেছেন শোনেননি হরিদা হরিদা বললেন না রে ভাই বড় মানুষের কাণ্ডের খবর আমি কেমন করে শুনব আমাকে বলবেই বাকে সাত দিন হলো এক সন্ন্যাসী এসে জগদীশবাবুর বাড়িতে ছিলেন খুব উঁচু দরের সন্ন্যাসী হিমালয়ের ঘুয়াতে থাকেন সারা বছরে শুধু একটি হরিত কি খান এছাড়া আর কিছুই খান না সন্ন্যাসীর বয়সও হাজার বছরের বেশি বলে অনেকেই মনে করেন হরিদা বললেন সন্ন্যাসী কি এখনও আছেন না চলে গিয়েছেন আক্ষেপ করেন হরিদা থাকলে একবার গিয়ে পায়ের ধুলো নিতাম তা পেতেন না হরিদা সে ভয়ানক দুর্লভ জিনিস শুধু ওই একা জগদীশবাবু ছাড়া আর কাউকে পায়ের ধুলো নিতে দেননি সন্ন্যাসী হরিদা বললেন কেন জগদীশবাবু একজোড়া কাঠের খরমে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলেন তখন বাধ্য হয়ে সন্ন্যাসী পায়ে গিয়ে দিলেন নতুন খরম পড়লেন আর সেই ফাঁকে জগদীশবাবু পায়ের ধুলো নিয়েছিলেন হরিদা বললেন ব এ তো বেশ মজার ব্যাপার হ্যাঁ তাছাড়া সন্ন্যাসীকে বিদায় দেওয়ার সময় জগদীশবাবু একশো টাকার একটা নোট জোর করে সন্ন্যাসী ঝোলার ভেতর ফেলে দিলেন সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা অনেকক্ষণ চুপ করে রইলেন আমরা কি বলছি বা না বলছি সেদিকে হরিদার যেন কানই নেই হরিদার উনানের আগুন তখন বেশ গনগনে হয়ে চলছে আমাদের চায়ের জন্য এক হারি জল নামিয়ে দিই হরিদা তার ভাতের হাঁড়িটা উনানে চড়ালেন শহরের সবচেয়ে সরু ওই গড়িটার ভেতর এই ছোট্ট ঘরটাই হরিদার জীবনের ঘর আর আমাদের চারজনের সকাল সন্ধ্যার আড্ডার ঘর চা চিনি আর দুধ আমরাই নিয়ে আসি হরিদা শুধু তার উনানের আগুনের আছে জল ফুটিয়ে দেন খুবই গরিব মানুষ হরিদা কিন্তু কাজ করতে হরিদার প্রাণের মধ্যেই যেন একটা বাধা আছে ইচ্ছে করলেই কোনো অফিসের কাজ কিংবা কোনো দোকানের বিক্রিওয়ালার কাজ পেয়ে যেতে পারেন হরিদা কিন্তু ওই ধরনের কাজ হরিদার জীবনের পছন্দই নয় একেবারে ঘড়ির কাটার সামনে সময় বেঁধে দিয়ে আর নিয়ম করে নিয়ে রোজি একটা চাকরির কাজ করে যাওয়া হরিদার পক্ষে সম্ভব নয় হরিদার উনানের হাঁড়িতে অনেক সময় শুধু জলও ফোটে ভাত ফোটে না এই একঘেয়ে অভাবটাকে সহ্য করতে হরিদার আপত্তিও নেই কিন্তু একঘেয়ে কাজ করতে ভয়ানক আপত্তি হরিদার জীবনে সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য আছে আর সেটাই যে হরিদার জীবনের পেশা হরিদা মাঝে মাঝে যে যেটুকু রোজগার করেন তাতে তার ভাতের হাঁড়ি দাবি মিটিয়ে দিতে চেষ্টা করে মাঝে মাঝে সত্যিই উপোস করেন হরিদা তারপর একদিন হঠাৎ আবার এক সকালে কিংবা সন্ধ্যার বিচিত্র ছদ্মবেশে অপরূপ হয়ে পথে বেরিয়ে পড়েন কেউ চিনতে পারে না যারা চিনতে পারে একখানা দুয়ানা বকশিস দেয় যারা চিনতে পারে না তারা হয় কিছুই দেয় না কিংবা বিরক্ত হয়ে দুটো একটা পয়সা দিয়ে দেয় একদিন চকের বাস স্ট্যান্ডের কাছে ঠিক দুপুরবেলাতে একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল একটা উন্মাদ পাগল তার মুখ থেকে লালা ঝরে পড়ছে চোখ দুটো কটকটে লাল তার কোমরে একটা ছেঁড়া কম্বল জড়ানো গলায় টিনের কৌটোর একটা মালা পাগলটা একটা থান ইট হাতে তুলে নিয়ে বাসের উপরে বসা যাত্রীদের দিকে তেরে যাচ্ছে চেঁচিয়ে উঠছে যাত্রীরা দুটো একটা পয়সা ফেলেও দিচ্ছে একটু পরেই বাসের ড্রাইভার কাসিনা ধমক দেয় খুব হয়েছে হরি এবার সরে পড়ো অন্যদিকে যাও হ্যাঁ ওটা কি একটা বহুরূপী বাসের যাত্রীরা কেউ হাসে কেউ বা বেশ বিরক্ত হয় কেউ আর বেশ বিস্মিত সত্যি খুব চমৎকার পাগল সাজতে পেরেছে তো লোকটা হরিদার জীবন এই রকম বহুরূপের খেলা এক একরকম চলে যাচ্ছে এই শহরের জীবনে মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেন বহুরূপী হরিদা সন্ধ্যার আলো সবে মাত্র চলেছে দোকানে দোকানে লোকজনের ব্যস্ততা আর মুখরাতাও জমে উঠেছে হঠাৎ পথের উপর দিয়ে ঘুঙুরের মিষ্টি শব্দ ঝুমঝুম করে বেজে বেজে চলে যেতে থাকে এক রূপসী বাইজি প্রায় নাচতে নাস্তে চলে যাচ্ছে শহরে যারা নতুন এসেছে তারা দুই চোখ বড় করে তাকিয়ে থাকে কিন্তু দোকানদার হেসে ফেলে অরের কাণ্ড এ এটা একটা বরুমি নাকি কারো কারো মুগ্ধ চোখের মোহ হয় আর যেন বেশ কিছু হতাশ্বরে প্রশ্নও করে ওঠে বাইজির ছদ্যবেশে সেদিন হরিদার রোজকার মন্দ হয়নি মোট আট টাকা দশ আনা পেয়েছিলেন আমরাও দেখেছিলাম এক একটা দোকানের সামনে গিয়ে দাঁড়াচ্ছে সেই রূপসী বাইজি মুচকি এসে আর চোখ টিপে একটা ফুল সাজিয়ে গিয়ে দিচ্ছে দোকানদারও হেসে ফেলে আর একটা সিকি তুলে নিয়ে বাইজির হাতের ফুল সাজির উপর ফেলে দেয় দিন বাউল কোনোদিন কাপালিক কখনো বুঁচকা কাঁধে বুড়ো কাবুলিওয়ালা কখনো হ্যাটকোট প্যান্টালুন পরা ফিরিঙ্গি ক্যারামিন সাহেব একবার পুলিশ সেজে দয়ালবাবুর লিচু বাগানের ভিতরে দাঁড়িয়েছিলেন হরিদা স্কুলের চারটে ছেলেকে ধরেছিলেন ভয়ে কেঁদে ফেলেছিল ছেলেগুলো আর স্কুলের মাস্টার এসে সেই নকল পুলিশের কাছে ক্ষমা চেয়েছিলেন এবারের মাথা মাফ করে দিন ওদের কিন্তু আট আনা ঘুষ নিয়ে তারপর মাস্টারের অনুরোধ রক্ষা করেছিলেন সেই নকল পুলিশ হরিদা পরদিন অবশ্য স্কুলের মাস্টার মাস্টারমশয়ের জানতে বাকি থাকেনি কাকে তিনি আট আনা ঘুষ দিয়েছেন কিন্তু মাস্টারমশাই একটু রাগ করেননি বরং একটু তারিফই করলেন বাহ সত্যি খুব চমৎকার পুলিশ এসেছিল হরি আজ এখন কিন্তু আমরা ঠিক বুঝতে পারছি না হরিদা এত গম্ভীর হয়ে কি ভাবছেন সন্ন্যাসীর গল্পটা শুনে কি হরিদার মাথার মধ্যে নতুন কোনো মতলব ছটপট করে উঠছে ঠিকই আমাদের সন্দেহ মিথ্যে নয় হরিদা বললেন আজ তোমাদের একটা জবর খেলা দেখাবো আমাদের দেখি আপনার লাভ কি হরিদা আমাদের কাছ থেকে একটা সিগারেটের চেয়ে বেশি কিছু তো পাবেন না হরিদা বললেন না ঠিক তোমাদের দেখাবো না আমি বলছি তোমরা সেখানে থেকো তাহলে দেখতে পাবে কোথায় হরিদা বললেন আজ সন্ধ্যায় জগদীশবাবুর বাড়িতে হঠাৎ জগদীশবাবুর বাড়িতে খেলা দেখাবার জন্য আপনার এত উৎসাহ জেগে উঠল কেন হরিদা হাসেন মোটা মতন কিছু আদায় করে নেব বুঝতেই তো পারছ পুরো দিনটা রূপ ধরে ঘুরে বেরিয়েও দু তিন টাকার বেশি হয় না এইবার বাইজিসে যে অবিষ্টি কিছু বেশি পাওয়া গিয়েছিল কিন্তু ওতেই বা কি হবে ঠিকই বলেছেন হরিদা সপ্তাহে বড়জোর একটা দিন বহুরূপী সেজে পথে বের হন হরিদা কিন্তু তাতে সাত দিনের পেট চালাবার মতো রোজকার হয় না হরিদা বলেন ন এবার আর কঙালের মতো হাত পেতে বকশিস নেওয়া নয় এবার মারিত গডার লুটি তো ভান্ডার একেবারেই যা ঝেলে নেব তাতে আমার সারা বছর চলে যাবে কিন্তু সে কি করে সম্ভব জগদীশবাবু ধনী মানুষ বটে কিন্তু বেশ কৃপন মানুষ হরিদাকে একটা যোগী সন্ন্যাসী কিংবা বৈরাগী সাজতে দেখে কত আর খুশি হবেন জগদীশবাবু আর খুশি হলেই বা কত আনা বক্সিস দেবেন পাঁচ আনার বেশি তো নয় হরিদা বলেন তোমরা যদি দেখতে চাও তবে আজ ঠিক সন্ধ্যাতে জগদীশবাবুর বাড়িতে থেকো আমরা বললাম থাকবো আমাদের স্পোর্টে চাঁদা নেবার জন্যে আজ ঠিক সন্ধ্যেতেই জগদীশবাবুর কাছে যাবো বড় চমৎকার আজকের এই সন্ধ্যার চেহারা আমাদের শহরের গায়ে কতদিন তো চাঁদের আলো পড়েছে কিন্তু কোনোদিন তো আজকের মতো এমন একটা স্নিগ্ধ শান্ত উজ্জ্বলতা কখনো চারিদিকে এমন সুন্দর হয়ে ফুটে ওঠেনি ফুরফুর করে বাতাস বইছে জগদীশবাবুর বাড়ির বাগানে সব গাছের পাতা ঝিরি শব্দ করে কি যেন বলতে চাইছে জগদীশবাবুর বাড়ির বারান্দাতে মস্ত বড় একটা আলো জ্বলছে সেই আলোর কাছে একটা চেয়ারের উপর বসে আছেন বাবু সাদা মাথা সাদা দাড়ি সোম শান্ত জ্ঞানী মানুষ বাবু আমরা আমাদের স্পোর্টের চাঁদার খাতাটিকে জগদীশবাবুর হাতে তুলে দিয়ে দাঁড়িয়ে আছি চমকে উঠলেন বাবু বারান্দার সিঁড়ির দিকে তাকিয়ে জগদীশবাবুর দুটি বিস্মিত চোখ অপলক হয়ে গেল আমরাও চমকে উঠেছি বই কি আশ্চর্য হয়েছি একটু ভয়ও পেয়েছি কারণ সত্যি যে বিশ্বাস করতে পারছি না সিঁড়ির কাছে এসে যে দাঁড়িয়েছে সে কি সত্যিই হরিদা ও চেয়ারে কি সত্যি কোনো বহুরূপীর হতে পারে জটা কোনো সন্ন্যাসী নয় হাতে কমণ্ডলু নেই ছিমটে নেই মৃগচর্মের আসনও সঙ্গে নেই গৈরিক সাজও নেই আদুর গা তার উপর একটি ধবধবে সাদা উত্তরীয় পরনে ছোট বহরের একটি সাদা থান মাথায় ফুরফুর করে উড়ছে শুকনো সাদা চুল ধুলো মাখা পা হাতে একটা ঝোলা সে ঝোলার ভিতরে শুধু একটা বই গীতা গীতা বের করে কি যেন দেখলেন এই আগন্তুক তারপর নিজের মনে আসলেন আগন্তুকই মানুষটি যেন এই জগতের সীমার ওপার থেকে হেঁটে হেঁটে চলে এসেছেন শীর্ণ শরীরটাকে প্রায় অশরীরে একটা চেহারা বলে মনে হয় কি অদ্ভুত উদাত্ত শান্ত উজ্জ্বল একটি দৃষ্টি এই আগন্তুকের চোখ থেকে ঝরে পড়ছে উঠে দাঁড়ালেন জগদীশবাবু আসুন আগন্তুক হাসেন আপনি কি ভগবানের চেয়েও বড় জগদীশবাবু কিছু ভেবে বলেন কেন কেন আপনি একথা কেন বলছেন মহারাজ আমি মহারাজ নই আমি এই সৃষ্টির মধ্যে এক কণা ধুলি কিন্তু আপনি বোধ হয় এগারো লক্ষ টাকার সম্পত্তির অহংকারে নিজেকে ভগবানের চেয়েও বড় বলে মনে করেন তাই ওখানেই দাঁড়িয়ে আছেন নেমে আসতে পারছেন না সেই মুহূর্তে সিঁড়ি ধরে নেমে যান জগদীশবাবু আমার অপরাধ হয়েছে আপনি রাগ করবেন না আগন্তুক আবার হাসেন আমি বিরাগী রাগ নামে কোনো রিপু আমার নেই ছিল একদিন সেটা পূর্বজন্মের কথা জগদীশবাবু বলেন বলুন এখন আপনাকে কিভাবে সেবা করব বিরাগি বলেন ঠান্ডা জল চাই আর কিছু চাই না ঠান্ডা জল খেয়ে নিয়ে হাঁপ ছাড়েন বিরাগী এদিকে ভবতোষ আমার কানের কাছে ফিসফিস করে না না হরিদা নয় হতেই পারে না অসম্ভব হরিদার গলাস্বর এরকমেরই নয় বিরাগী বলেন পরম সুখ কাকে বলে জানেন সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়া ভবতোষের কানের কাছে মুখ এগিয়ে দিয়ে অনাদি বলে শুনছ তো এসব ভাষা কি হরিদার মুখের ভাষা হতে পারে জগদীশবাবু ততক্ষণে সিঁড়ির উপর বসে পড়েছেন হয় বিরাগীর পা স্পর্শ করবার জন্যে তার হাত দুটো ছটপট করতে শুরু করেছে জগদীশবাবু বলেন আমার এখানে কয়েকটা দিন থাকুন বিরাগীজি আপনার কাছে এটা আমার প্রাণের অনুরোধ দুই হাত জোর করে বিরাগীর মুখের দিকে তাকিয়ে থাকেন জগদীশবাবু বিরাগী হাসেন বাইরে খোলা আকাশ থাকতে আর ধরিত্রের মাটিতে স্থান থাকতে আমি এক বিষয় দালানবাড়ির ঘরে থাকবো কেন বলতে পারেন বিরাগিজি জগদীশবাবুর গলার স্বরের আবেদন করুন হয়ে ছলছল করে বিরাগী বলেন না আপনার এখানে জল খেয়েছি এই যথেষ্ট পরমাত্মা আপনার কল্যাণ করুন কিন্তু আপনার এখানে থাকা আমার পক্ষে সম্ভব নয় জগদীশবাবু বলেন তবে অন্তত একটু কিছু আজ্ঞা করুন যদি আপনাকে কোনো বিরাগী বলেন না না আমি যার কাছে পড়ে আছি তিনি আপনার চেয়ে কিছু কম নয় কাজে আপনার কাছে আমার তো কিছু চাইবার দরকার হয় না জগদীশবাবু বললেন তবে কিছু উপদেশ শুনিয়ে যান বিরাগীজি নইলে আমি শান্তি পাব না বিরাগী বললেন ধন জন যৌবন কিছুই নয় জগদীশবাবু ও সব হল সুন্দর সুন্দর এক একটি বঞ্চনা মন প্রাণে সব আকাঙ্ক্ষা নিয়ে শুধু সেই একজনের আপন হতে চেষ্টা করুন যাকে পেলে এই সৃষ্টি সব ঐশ্বর্য পাওয়া হয়ে যায় আচ্ছা আমি চলি জগদীশবাবু বলেন আপনি একটা মিনিট থাকুন বিরাগিজি সিঁড়ির উপরে অচঞ্চল হয়ে একটা মিনিট দাঁড়িয়ে রইলেন বিরাগী আজকের চাঁদের আলোর চেয়েও স্নিগ্ধ হয়ে এক চোৎস না যেন বিরাগীর চোখ থেকে ঝরে পড়ছে ভবত ফিসফিস করে না না ওই চোখ কি হরিদার চোখ হতে পারে অসম্ভব জগদীশবাবুর হাতে একটা থলি থলির ভিতরে নোটের তারা বিরাগীর পায়ের কাছে থলিটাকে রেখে দিয়ে ব্যাকুল স্বরে প্রার্থনা করেন জগদীশবাবু এই প্রণামী এই সামান্য একশো এক টাকা গ্রহণ করে আমাকে শান্তি দান করুন বিরাগীজি আপনার তীর্থ ভ্রমণের জন্য এই টাকা আমি দিলাম বিরাগী হাসেন আমার বুকের ভেতরে যেসব তীর্থ ভ্রমণ করে দেখবার তো কোনো দরকার হয় না জগদীশবাবু বললেন আমার অনুরোধ বিরাগীজি বিরাগী বলেন আমি যেমন আসে ধুলো মারিয়ে চলে যেতে পারি তেমনি অনায়াসে সোনাও মারিয়ে চলে যেতে পারি বলতে বলতে সিঁড়ি থেকে নেমে গেলেন বিরাগী একশো এক টাকার থলিটা সিঁড়ির উপরেই পড়ে রইল সেদিকে ভুলেও একবার তাকালেন না বিরাগি কি করছেন হরিদা কি হল কই আজ যে বলেছিলেন যে অবর খেলা দেখাবেন সে কথা কি ভুলে গেলেন আজকে সন্ধ্যাটা ঘরে বসেই কাটিয়ে দিলেন কেন বলতে বলতে আমরা সবাই হরিদার ঘরের ভিতরে ঢুকলাম হরিদার উনানের আগুন তখন বেশ গনগনে হয়ে জ্বলছে উনানের উপর হাঁড়িতে চাল ফুটছে আর একটা বিড়ি ধরিয়ে নিয়ে হরিদা চুপ করে বসে আছেন আমাদের দেখতে পেয়ে লজ্জিতভাবে হাসলেন কি আশ্চর্য চুমকে ওঠে ভবতোষ হরিদা আপনি তাহলে সত্যিই বের হয়েছিলেন আপনি বিরাগী হরিদা হাসেন হ্যাঁ ভাই ওই তো সেই সাদা উত্তরীয়টা পড়ে রয়েছে মাদুরের উপর আর সেই ঝোলাটা আর সেই গীতা অনাদি বলে এটা কী কাণ্ড করলেন হরিদা জগদীশবাবু তো অত টাকা সাধলেন অথচ আপনি একেবারে খাঁতি সন্ন্যাসীর মতো সব তুচ্ছ করে সরে পড়লেন হরিদা বললেন কী করবো বল ইচ্ছেই হল না শত হোক ভবতোষ বললেন কি হরিদা বললেন শত একজন বিরাগী সন্ন্যাসী হয়ে টাকা ফাঁকা কি করে স্পর্শ করি বল তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায় কি অদ্ভুত কথা বললেন হরিদা হরিদার এ কথার সঙ্গে তর্ক চলে না আর বুঝতে অসুবিধা নেই হরিদার জীবনের ভাতের হাড়ির মাঝে মাঝে শুধু জল ফুটিয়েই সারা হবে অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না অনাদি বলে কিন্তু আপনি কি জগদীশবাবুর কাছে গিয়ে আর কখনো চেঁচিয়ে হেসে ওঠেন হরিদা যাবই তো না গিয়ে উপায় কি গিয়ে অন্তত বকশিসটা তো দাবি করতে হবে বকশিস চেঁচিয়ে ওঠে ভবতোষ সেটা তো বড় জোর আট আনা কিংবা দশ আনা হরিদা বিড়ি মুখে দিয়ে লজ্জিতভাবে হাসেন কি আর করা যাবে বল খাঁটি মানুষ তো নয় এই বৌরূপী জীবন এর বেশি কী আশা করতে পারে আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে দেবেন প্রচুর লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ